কাওয়াসাকি W175, এটি একটি ছোটোখাটোর মধ্যে সুন্দর দেখতে একটা স্মার্ট বাইক। তাহলে চলুন আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে জেনে নেওয়া যাক। এই বাইকটা এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি, তবে আশা করা যাচ্ছে সামনের বছরের মধ্যে এই বাইকটা অ্যাভেলেবেল হয়ে যাবে। ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 177 cc সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক ইঞ্জিন। ইঞ্জিনটি ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারবে 13 হর্স পাওয়ার 7500 RPM, ম্যাক্সিমাম টর্ক 13.2 নিউটন মিটার 6000 RPM। ইঞ্জিন বোর 65.50 mm, স্ট্রোক 52.40 mm। ফুয়েল সিস্টেমে থাকছে ফুয়েল ইঞ্জেকশন, কম্প্রেশন রেশিও 9.1:1। কুলিং সিস্টেমে থাকছে এয়ার কোল্ড কুলিং সিস্টেম। গিয়ারে পাচ্ছেন 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে, ক্লাচে থাকছে ওয়েট মাল্টিডিক্স ক্লাচ। স্টার্টিংয়ের জন্য কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। W175 এই বাইকের বডি লেন্থ 1930 mm উইথ 765 mm, হাইট 1030 mm, ওয়েল বেস 1275 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, ফুয়েল ট্যাঙ্কে থাকছে 13.50 লিটারের মতো ফুয়েল, এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 126 কেজি। সেফটি ফিচারে কোম্পানি বাইকে দিয়েছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। সাসপেনশনের জন্য বাইকের সামনে থাকছে 30 mm টেলিস্কোপিক ফর্কস, এবং পেছনে থাকছে সুইং আর্ম ডুয়েল স্ট্রোক অ্যাবজর্বার্স উইথ স্প্রিং প্রিলোডেড অ্যাডজাস্টেবল সাসপেনশন। চাকায় ব্যবহার করা হয়েছে স্পক হুইল, তবে আপনি অ্যালয় হুইলেরও পেয়ে যাবেন অ্যাভেলেবেল। টায়ারে ব্যবহার করা হয়েছে টিউব টায়ার। সামনের টায়ার সাইজ 80x100x17, পেছনের টায়ার সাইজ 100x90x17। ব্রেকিংয়ের জন্য সামনে থাকছে সিঙ্গেল ডিস্ক, সামনের ব্রেকের ডায়ামিটার 220 mm, এবং পেছনে থাকছে ড্রাম ব্রেক, পেছনের ব্রেকের ডায়ামিটার 110 mm। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে মেনটেন্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প এবং টেল লাইটে থাকছে হ্যালোজেন বাল্ব, টার্ন লাইটটি থাকছে LED বাল্ব, হেডলাইটটি থাকছে অটোমেটিক হেডলাইট। আপনি চাইলে আফটার মার্কেট আলোটা কেটে একটা সুইচের সঙ্গে অ্যাটাচ করে নিতে পারবেন। মিটারটি ব্যবহার করা হয়েছে অ্যানালগ এবং ডিজিটাল মিটারে। স্পিডোমিটার, অডোমিটার থাকছে অ্যানালগে, ফুয়েল ইন্ডিকেটার, ABS লাইট, এই সব কিছু থাকছে ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিট। রাইডারের পেছনে পিলিয়ানের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট এবং গ্র্যাবড্রিল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেলবার। এটি সম্পূর্ণ চেন ড্রাইভে সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। কালারের কথা বলতে গেলে বাইকটি 3টি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড সিলভার কালারে। এই বাইকটা দেখে অনেকটা রয়্যাল এনফিল্ডের মতো ফিল দেবে আপনাকে। এবার আসি বাইকের প্রাইসিংয়ের বিষয়। কাওয়াসাকি W175 এই বাইকের ইন্ডিয়ান প্রাইস 1,22,000 রুপি। এবার এই তুলনায় দেখতে গেলে বাংলাদেশে এলে অ্যারাউন্ড 2 লক্ষ টাকার আশেপাশে হতে পারে। সো বস, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। বাইক সম্পর্কে জানতে বা আমার সাথে আড্ডা দিতে হলে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখানে জয়েন হয়ে যাবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।